আমরা খবর করেছিলাম যে নওশাদ সিদ্দিকী যেভাবে বড় দাদা বলে শওকত মোল্লাকে সমর্থন করলেন, তবে কি শওকত মোল্লা পীর পরিবারের ছেলে? সেই প্রশ্ন নিয়ে আমরা চলে গিয়েছিলাম একেবারে ফুরফুরা শরীফে। আমাদের প্রতিনিধি ফুরফুরা শরীফে গিয়ে পীরজাদাদের প্রশ্ন করেন যে আপনাদের ছোট ভাই জান অর্থাৎ নওশাদ সিদ্দিকী যে বলছেন শওকত মোল্লা তার বড় ভাই, তার আদর্শে অনুপ্রাণিত হয়েছেন, শওকত মোল্লাও তাকে ছোট ভাই বলে সম্বোধন করছেন, আপনারা এটাকে কিভাবে দেখছেন, কি বলবেন আপনারা? তারা বললেন, আমরা এই ব্যাপারে কোনো প্রশ্নের উত্তর দেব না। নমস্কার, আপনারা দেখছেন রয়্যাল বাংলা, আমি রয়েছি আপনাদের সঙ্গে দেবস্মিতা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো নওশাদ, শওকত এবং পীর পরিবার। আমরা দেখেছিলাম যে কিভাবে সংসদ ভবনের বাইরে বেরিয়ে নওশাদ সিদ্দিকী বড় দাদা বলে সম্বোধন করেছিলেন শওকত মোল্লাকে, যে শওকত মোল্লার সঙ্গে নওশাদ সিদ্দিকীর সাপে নেউলের সম্পর্ক, যেখানে ভাঙনে মুহুর্মুহু গোলাগুলি বর্ষণ হয়েছে, বোমা পড়েছে, আর সেখানে তৃণমূল এবং আইএসএফ একে অপরকে দোষারোপ করেছেন। খুন হয়েছেন আইএসএফ কর্মী, খুন হয়েছেন তৃণমূল কর্মী। তারপরে ওই যে বলে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়া মাটিতে গড়াগড়ি খায়, ঠিকই তাই। আমাদের সাধারণ মানুষ যেন সেই উলু খাগড়ারই মতন, সেটাই প্রমাণ করেছেন শওকত মোল্লা আর নওশাদ সিদ্দিকী। আমরা খবর করেছিলাম যে নওশাদ সিদ্দিকী যেভাবে বড় দাদা বলে শওকত মোল্লাকে সমর্থন করলেন, তবে কি শওকত মোল্লা পীর পরিবারের ছেলে? সেই প্রশ্ন নিয়ে আমরা চলে গিয়েছিলাম একেবারে ফুরফুরা শরীফে। আমাদের প্রতিনিধি ফুরফুরা শরীফে গিয়ে পীরজাদাদের প্রশ্ন করেন যে আপনাদের ছোট ভাই জান অর্থাৎ নওশাদ সিদ্দিকী যে বলছেন শওকত মোল্লা তার বড় ভাই, তার আদর্শে অনুপ্রাণিত হয়েছেন, শওকত মোল্লাও তাকে ছোট ভাই বলে সম্বোধন করছেন, আপনারা এটাকে কিভাবে দেখছেন, কি বলবেন আপনারা? তারা বললেন, আমরা এই ব্যাপারে কোনো প্রশ্নের উত্তর দেব না, আমরা জানি না কিছু, আমরা কোনো কিচ্ছু বলবো না, অর্থাৎ রাজনৈতিক ব্যাপারে তারা হস্তক্ষেপ করবেন না। অথচ কয়েকটা মাস আগের কথাই আপনারা দেখুন, যখন অমিত শাহের নাতি বলে নওশাদ সিদ্দিকীকে কটাক্ষ করেছিলেন শওকত মোল্লা, শওকত মোল্লা ফুরফুরা শরীফে ঢোকার সময় তার গাড়ি ঘিরে চোর চোর স্লোগান দেওয়া হয়, তাকে ঢুকতে দেওয়া হয়নি ধর্মস্থানে, তখন কিন্তু এই পীরজাদারা অনেক বড় বড় কথা বলেছিলেন, অথচ এবারে সবাই নিশ্চুপ। কিন্তু মুখ খুলেছেন একজন সৎ মানুষ, তিনি ইব্রাহিম সিদ্দিকী। তিনি সম্পর্কে নওশাদ সিদ্দিকীর চাচা, তিনি বললেন, আমরা এই মন্তব্যকে সমর্থন করি না, শওকত মোল্লা পীর পরিবারের কেউ নয় এবং নওশাদ যে মন্তব্য করেছেন দাদা হিসেবে সেটাকে আমরা সমর্থন করি না। সেই সঙ্গে তিনি সেই পূর্বের কথাও কিন্তু মনে রেখেছেন, তিনি তুলে আনলেন সেই অমিত শাহর কথা, সেই শওকত মোল্লার কথা, যখন অমিত শাহ এবং নওশাদ সিদ্দিকীর মধ্যে একটা সম্পর্ক জুড়ে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তিনি বলেন, আমরা ওই বক্তব্যে যেমন সমর্থন করি না, ঠিক তেমন ভাবে নওশাদ যে বক্তব্য দিচ্ছে সংসদ ভবনের সামনে তাকেও আমরা সমর্থন করি না। রাজনীতি হতে পারে, কিন্তু তা পরিবারতন্ত্র নিয়ে নয়। আর কি বললেন তিনি শুনুন। তবে বাংলার মানুষ ওটাকে মেনে নেবে না, আর পীর পরিবারও কিন্তু ওটাকে মেনে লাইনে কেউ নেন, এটা মনে রেখে দেবেন। তবে নওশাদের দাদু হচ্ছে অমিত শাহ, কি এটা ভুল ভুলই আছে কি বিনেন? ওটা আজ অবধি কেউ মেনে লাইনি পরিবাররা, হ্যাঁ ওটাকে মেনে লাইনে, হ্যাঁ উনি বহুত কিছু করেছে। রয়্যাল বাংলা।